সবকিছু এখন ওপেন সোর্স হয়ে গেছে, রাইট? সো নির্বাচন কমিশন কেন বা বাদ থাকবে? সো নির্বাচন কমিশন কি করেছে, তারা এক ধরনের নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে যার মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসেই দেখতে পারবেন যে কোন এলাকায় কতগুলো ভোট দিয়েছে এবং লাইভ আপনি ভোটারে কিন্তু যে পরিমাণ সেটা কিন্তু বুঝতে পারবেন এবং সারা ইন্ডিয়াতে কতজন ভোট দিয়েছে, আপনার এলাকায় কতজন ভোট দিয়েছে বা আপনার যে লোকসভা কেন্দ্র সেখানে কতজন ভোট দিয়েছে এই সব বিষয় নিয়ে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সেই অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো এবং সেখানে কি করে দেখতে হয় সমস্ত কিছু আপনাদের বলে দেবো। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকস্কোয়াড, আর বেঙ্গলি টেকস্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন পাশে একটা বেল আইকন রয়েছে, ওটা দুটি বেল দিতে ভুলবেন না। ওকে, প্রথমে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ভোটার টার্নআউট এবং এটা আপনি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভোটার টার্নআউট এবং তারপরে দেখবেন থার্ড নাম্বারে একটা অ্যাপ্লিকেশন আসবে, বাট ওপর দুটো অ্যাড রয়েছে, অ্যাড দুটো চলে গেলে তখন দেখবেন প্রথমে চলে আসে, জাস্ট এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড ইনস্টল দুটোই করা আছে, জাস্ট এটাকে আমি ওপেন করবো এবং ওপেন করার পরে এটা কিন্তু কোনো রকম অ্যাকাউন্ট বানাতে হয় না বা কোনো কিছু করতে হয় না, একদম সিম্পলি ওপেন হয়ে যাবে এবং আপনারা দেখবেন যে ওপেন হওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এবং এইখানে দেখুন যে বলা হয়েছে যে সেকেন্ড ফেজ এস্টিমেটেড ভোটার টার্ন আউট 69.13%, অর্থাৎ দ্বিতীয় দফায় যে ভোট হয়েছে সেখানে কিন্তু যে যতগুলো ভোটার ছিল তার মধ্যে 69% কিন্তু ভোট দিয়েছে বা 69% কিন্তু মানুষ ভোট দিয়েছে। তো এখানে দেখুন স্টেট ওয়াইজ রিপোর্ট দেওয়া হয়েছে যে কোন স্টেটে কত ভোট পড়েছে দ্বিতীয় দফায়। সো এখানে দেখুন আসাম বিহার থেকে শুরু করে সমস্ত স্টেটের কিন্তু এখানে নাম দেয়া আছে। সো এইবার কথা হচ্ছে যে আপনার এলাকায় বা আপনার রাজ্যে আপনার লোকসভা কেন্দ্রে কতগুলো ভোট হয়েছে, তো সেটা দেখার জন্য দেখুন ডান পাশে একটা থ্রি ডট মেনু রয়েছে নিচের দিকে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার স্টেট, আপনার পিসি, আপনার এসি সিলেক্ট করতে হবে। সো জাস্ট আমার স্টেটটা আমি এখানে সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল করার পরে সিলেক্ট পিসি। তো এইখানে দেখুন এখন প্রথম দ্বিতীয় দফায় দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ এই তিনটে এলাকায় কিন্তু ভোট হয়েছে। তো জাস্ট এইখানকার মধ্যে আপনার এলাকা কোনটা সেটা আপনি সিলেক্ট করবেন। আমি জাস্ট এখানে রায়গঞ্জ সিলেক্ট করে নিচ্ছি, দেন এখানে এসি সিলেক্ট করতে হবে। সো এখান থেকে দেখে নেবেন আপনার এলাকা কোনটা, দেন আমি জাস্ট কালিয়াগঞ্জ সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এবার আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো আপনি যদি সাবমিটে ক্লিক করে দেন তাহলে দেখবেন এখানে আপনি দেখতে পাবেন যে এস্টিমেটেড টার্ন আউট বা এস্টিমেটেড ভোটার কতজন দিয়েছে, ভোট দিয়েছে সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 84.54%। সো এতগুলো লোক কিন্তু বা 100%-এর মধ্যে এত পার্সেন্ট লোক কিন্তু অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন যে যেদিন ভোট হবে সেদিনও কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন যে কতজন ভোট দিয়েছে বা কতজন দেয়নি বা কত পার্সেন্ট ভোট দিচ্ছে। সো যখন লাইভ আপনার এলাকায় ভোট হবে তখন কিন্তু আপনি এখানে জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন রিফ্রেশ একটা বাটন ওপরে ডান কোনায়, জাস্ট এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করলে কিন্তু বারবার রিফ্রেশ হতে থাকবে এবং আপনার এলাকায় দেখাবে যে এরপরে কত বা এক ঘন্টা পর বা দেড় ঘন্টা পরে কতজন দিল না দিল সমস্ত কিছু কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন, কোনো রকম সমস্যা হবে না। ইভেন এই বিষয়টা কিন্তু মানুষের কাছে সমস্ত কিছু যে ক্লিয়ার করার জন্য বানানো হয়েছে এবং যেসব নিউজ চ্যানেল রয়েছে তারাও যাতে ভুমভাং না ছড়াতে পারে, সমস্ত কিছু যাতে ক্লিয়ারলি ছড়াতে পারে এবং সব কিছু অ্যাপ থেকে তারা ঘরে বসে জানতে পারে সেসব জিনিসের জন্য কিন্তু এগুলো বানানো হয়েছে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।